इताली बहराइन मालयशिया और कुवैत प्रतिनिधिर पाठानो तथ्य छविते प्रवासी संवाद जानाच्छेन शहीद आराफात। যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইতালি জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া হয়েছে। স্থানীয় একটি রেস্টুরেন্টে অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল ওয়াদুদ মিয়ার সভাপতিত্বে সভা হয়। এ সময় সাব্বির আহমেদ ও ফয়সাল আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসরাফিল বাড়ি, সেলিম ভূয়া, জামিল উদ্দিন সহ অনেকে। সভার শেষে ভাষা শহীদদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বাহরাইনে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে দূতাবাসের শ্রম কাউন্সিলর শেখ মোহাম্মদ তহিদুল ইসলামের বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা হয়েছে। চিটাগাং ক্লাবের সভাপতি মোহাম্মদ সাফিউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। মুজিবুর রহমান মুজিব ও মাজহারুলক নয়নের যৌথ সঞ্চালনায় আলোচনা সভার বিশেষ অতিথি ছিলেন দূতালয় প্রধান এ কে এম মহিউদ্দিন কায়েস, শ্রম কাউন্সিলর শেখ মোহাম্মদ তহিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন মঞ্জুর আহমেদ, আসিফ আহমেদ, আলাউদ্দিন নূর, আবুল কালাম আজাদ, মোহনা মিয়া, ডাক্তার পি কে চৌধুরী আবির সহ অনেকে। সোনারগাঁও উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদ সভা করেছে মালয়েশিয়ায় নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরাম। এতে সভাপতিত্ব করেন এম এম মোজাম্মেল হক। আরো উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, ওবাইদুল ভূঁইয়া, শামীম, শাওন সহ অনেকে। মামলা করছে তাদেরকে আমি বলবো। নানা আয়োজনে কুয়েতে 61তম জাতীয় দিবস ও 31তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কুয়েতের বিভিন্ন অঞ্চলে আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবাসী বাংলাদেশিরাও মেতেছিলেন নানা আয়োজনে। স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশিরা বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়ান এবং প্রিয়জনদের নিয়ে উপভোগ করেন কুয়েতের অপরূপ সৌন্দর্য। শহীদ আরাফাত, আরটিভি।